অনন্ত বিপদ বারণ ভবতারণ অখিলের পতি গুরু নয় সামান্য ধন পূর্ণ ব্রহ্ম সনাতন নারায়ণ অগতির গতি সেই পরম পুরুষের বরে জীবের যে কি শক্তি ধরে মানুষ্য আকারে দেন দর্শন যদি কেউ অহংকারে গুরুদেবের নিন্দা করে সমন্তারে তাড়াতাড়ি করেন নিমন্ত্রণ অখণ্ড মণ্ডল আকারে সেজে ব্যত্ত চরাচরে এভব পাথারে তিনি কর্ণধার মহামন্ত্র দিলেন কানে তুলনা নাই কোনো স্থানে গুরুদেবী সংসারের ইশার তাই রেখো না মনেতে সন্দেহ গুরুদেবী শ্রীগোবিন্দ সঙ্গীত আনন্দ নিত্যধন ভেবে অধম জ্ঞান দাস বলে পরশমণির পাথর বলে ফেলে দিলাম সামনাথের চরণ হে গুরু করুণা সিন্ধু দীননাথ দীনবন্ধু দয়াকে হবে না দিনে তাই ডাকি করজোরে রাকয়ে কিং করে স্মরণ নিলাম যুগল পায় অভয়ে এবার গুরুর চরণের মতি এবার গুরুর চরণে রেখে মতি করব কিছু ভাবের উৎপত্তি ও হে ভাবময় তুমি অধম কাননের এই মিনতি তুমি পূর্ণ ব্রহ্ম গোলকপতি শেষের দিনে যেন তোমার যুগল চরণ পায় নমস্কার সাধুগুরু বৈষ্ণবের চরণ স্মরণ করে এবং আমার পিতৃতুল্য যারা আছেন তাদেরকে নমস্কার প্রণাম দণ্ডবাদ জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের কবিগান কবিগানের প্রারম্ভে কেউ মায়ের বন্দনা কেউ দশের বন্দনা কেউ দেশের বন্দনা কেউ বাবার বন্দনা করতে হয় কেন না ধরুন একটা পাকা বাড়ি যদি করতে যাওয়া হয় তাহলে সর্বপ্রথম একটা বাবা একটা ব্যান্ড ঢালাই দিতে হয় না তারপরে কিছু দূর উঠে গেলে আবার একটা লিলটন দিতে হয় তাই আমাদের মামা করে চিৎকার করতে হয় কেন না গৃহকর্মে লিপ্ত যে মারা আছেন ওনারা আমরা মামা করলে ওনারা চিন্তা করবেন যে এবার আমাদের অনুষ্ঠানটা শুরু হতে চলেছে আমাদেরকে যেতে হবে সেই জন্য কেউ মায়ের বন্দনা কেউ বাবার বন্দনা কেউ দশের বন্দনা কেউ দেশের বন্দনা তাহলে আজকে আমি গোবিন্দের বন্দনা করি নাকি গো কি বলছেন ও তানা নানা ও তানা নানা 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 সঙ্গরে হলো হরি বলে রাখি সময় ও সময় থাকিতে হরি ও হরি বলে রাখি সময় ও সময় থাকিতে হরি হরি বলে রাখি সময় থাকিতে 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 হরি আগো সময় থাকতে হরিকে বলে রাখছি কেন না এই ধুতি পাঞ্জাবি পরে আমি গান করতে এসেছি এই ধুতি পাঞ্জাবি পরেই একদিন কিন্তু বিয়ে করতে গেছিলাম না হয়তো আজকে ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি আসলে গান করছি সেদিন বিয়ে করতে গেছিলাম তো তাহলে আজকে যে এই ধুতি পাঞ্জাবি পরে আজকে গান করতে এসেছি বাবা চিরকাল তো আর আমি ইনকাম করতে পারবো না একদিন তো আমার বৃদ্ধ বয়স হবেই আমি হরিকে সময় থাকতে বলে রাখছি কেন না এই রূপ এই যৌবন এই ইনকামওয়ালা কিন্তু আমি চিরদিন থাকতে পারবো না
তার কারণ একদিন আমার বার্ধক্য আসবে। মনে করুন এই ধুতি পাঞ্জাবি পরে যে মেয়েটাকে বিয়ে করেছিলাম একদিন, সে একদিন একটা শিকুটির ফাঁকে হাত ভরিয়ে দিয়েছিল আর আমি একদিকে হাত বাড়িয়ে দিয়েছিলাম, দুটো হাতকে একত্রিত করে। পুরোহিত মশাই বেঁধে দিয়ে বলেছিলেন, আমাকে বলেছিলেন, বলো কিশোর, বলো যদিদং হৃদয়ং মম তদ্বিদং হৃদয়ং তব। তা পুরোহিত মশাইকে বলেছিলাম যে পুরোহিত মশাই এই যদিদং হৃদয়ং মম এর বাংলা ব্যাখ্যা কি। তা পুরোহিত মশাই আমাকে বলেছিল, হে আজ থেকে মেয়েটা তোমার আর তুমি মেয়েটার। আমি দেখলাম তো আমার তো নিজেরই বউ নাকি, একবার জিজ্ঞাসা করে দেখি কেন কি বলে। আমি বলছি, হা হে তুমি চিরটাকাল আমার হইতে পারবে তো? তো বলছে হ্যাঁ হ্যাঁ। বুঝলেন, সে হিয়ার লাভলি ফিয়ার লাভলি মেকে সে গিদের কি বটে। বলছে হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি আমার আমি তোমার। আমি বললাম বেশ, দেখায় যাক কদিন তুমি আমার থাকো। এবার মনে করুন যতদিন ইনকাম ততদিন সবাই ভালোবাসবে, পুত্র পরিজন আমাকে সবাই সুনজরে দেখে, কিন্তু আস্তে আস্তে আমার 80-85 বছর বয়স হয়ে গিয়েছে। আমি হয়তো মনে করুন 80-85 বছর বয়স হয়ে গিয়েছে, এমতো সময়ে আমি ডেলিভারি সেকশন সব কাপড়ে চুপড়ে করছি, পায়খানা প্রস্রাব সব কাপড়ে চুপড়ে হয়ে যাচ্ছে। তা সেই যে মেয়েটা বলেছিল আজ থেকে তুমি আমার আমি তোমার, সেই মেয়েটিকে একজন জিজ্ঞাসা করছে, একটা পুকুরে ঘাট থেকে ওই পার থেকে জিজ্ঞাসা করছে এক নাগরী, বলছে হারে তোদের কৃষ্ণার বাবাজি চরম পায়খানা বমি পায়খানা হচ্ছিল, তা কেমন আছে? তা আমারই যে মেয়েটা বলেছিল যে আজ থেকে তুমি আমার আমি তোমার, সেই মেয়েটা বলছে আর বলিস না বোন, 2000 সালের বন্যাতে এত লোকের গরু ছাগল মারা গেল, আমার এই মুনশের মরণ হচ্ছে না। তাহলে বলুন কে আমার? আমার স্ত্রী আমার, পুত্র আমার, পরিজন আমার, কেউ আমার নয়, একমাত্র গোবিন্দ আমার। সেই জন্যে সময় থাকতে বলে রাখছি সেই গোবিন্দকে, গোবিন্দ ও জনমময়ন্তিন কালে, ও জনমময়ন্তিন কালে, ওই আমি রাধা কৃষ্ণ বলে, ও জনমময়ন্তিন কালে, ওই আমি রাধা কৃষ্ণ বলে, ওই আমি পাই জান তোমায় ডাকিতে ডাকিতে, আমার স্ত্রীর কথা বাদ দিলাম, পুত্র কিয়াতে ভাজ্জা, গয়াধামে পিণ্ডি দান করতে গেলে একটা পুত্রের দরকার, পুত্র পেতে গেলে কি করতে হয়? না একটা ভাজ্জা সঙ্গ করতে হয়। তা আমার একটা পুত্র হয়েছে, আমি মনে করেন 85 বছর বয়স, আমার আর বলারও সঙ্গতি নাই, চলারও সঙ্গতি নাই, যে হাতে পুষ্প তুলে কৃষ্ণের পুজো করেছি সেই হাতে আর পুজো করার ক্ষমতায়ও নাই, আমি শয্যাগত হয়ে পড়ে আছি, এমতো সময়ে এক টুকরো কাপ থু করে ফেলে দিয়েছি সেই ছপ্পর খাটের ওপরে। তা আমার বড় বেটা, যাদের জন্য আমি রাতের পর রাত দিনের পর দিন গান করে বাচ্চারা করে এক পয়সা এক পয়সা এক পয়সা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 10,000 টাকা করে জমা রেখে রেখে একটা বাড়ি তৈরি করেছি, আমারই তৈরি করা বাড়িতে আমি শয্যাগত হয়ে শুয়ে পড়ে আছি, এক টুকরো থুতু ফেলেছি তো আমার বড় ছেলে যে আমার হাত ধরে যে বলছে বাবা
তুমি থুতুটা একটু সরে ফেলাইতে পারলে না? আমার কত কলেজের বন্ধু বান্ধব আসছে, আইরে আমারই টাকার বাড়ি আর আমার একটুকুটো কোয়াপ ফেলার অধিকারটুকু নাই। তাহলে গোবিন্দ ছাড়া আমার কেউ আছে? সেই জন্য আমি গোবিন্দকে সময় থাকতে বলেছি, গোবিন্দ দূর দিনের দিনে দীনবন্ধু হরি আমায় দেখাতি ও দিনে মুকুন্দ মুরারি, দূর দিনের দিনে দীনবন্ধু হরি দেখাতি ও কালে মুকুন্দ মুরারি আমার দূর দিনের দিনে দীনবন্ধু হরি দেখাতি ও দিনে মুকুন্দ মুরারি চিরয় আশাধারি পারে রোগানদারি আমি চিরয় আশাধারি পারে রোগানদারি পারে যাওয়ার করি পারি নাই রাখিতে আমার পুত্রের কথা বাদ দিলাম, ব্যাংকে টাকা রাখলে টাকার একটা সুদ হয় বাবা, পুত্রের আবার একটা পুত্র হয়েছে সেটা আমার ব্যাংকের সুদের মতো সুদ, ব্যাংকের টাকা চাইতে সুদ মিষ্টি লাগে বেশি লাগে না? তা আমার গলাটা একটু ঘর ঘর করছে, সেই শয্যাগত বিছানায় পড়ে আছি গলাটা ঘর ঘর করছে, তা সেই ছোট্ট নাতি পুত্রের পুত্র সে সে সেখানে গিয়ে বলছে, দাদু তুমি তো ঘরেই শুয়ে আছো তো ঘর ঘর করছো কেন? আমি বললাম, ভাই রে ওরে আছে আমার ভাড়ার বাড়ি, এই বাড়িতে ঘুরি ফিরি ওরে যে আমার ভাড়ার বাড়ি, এই বাড়িতে ঘুরি ফিরি আমার যেদিন ভাড়া ফুরাইয়া যাবে ছেড়ে চলে যেতে হবে, আমায় রাখবে না আর ঘরের ভিতরে, সেদিন হরি বলে আমায় নিয়ে যাবে রে, বলি হরি বলে আমায় নিয়ে যাবে রে, আমার রাখবে না আর ঘর ভিতরে, এই প্রভু গো হে গোবিন্দ আমার এবারে মতো যা হবার তাই হইল, আমার পারে রহ কান দাদি পারে নিয়ে চলো, এবারের মতো যা হবার তাই হলো পারে রহ কান দাদি পারে নিয়ে চলো, ওই আমার এবারের মতো যাহবার তাই হলো পারে রহ কান দাদি পারে নিয়ে চলো, এবারের মতো যাহবার তাই হলো পারে রহ কান দাদি পারে নিয়ে চলো, আমি চিরয় আশাধারি পারে রহ কান দাদি আমি পারে যাওয়ার করি পারি নাই রাখিতে,
তাই আমার হলো কি আর হবে কি আমায় যেদিন পাঠিয়ে দিল মাগো আমায় যেদিন পাঠিয়ে দিল এই ভবের বাজারে মাগো ভবের বাজার মজার বাজার দেখলাম ঘুরে ঘুরে এই বাজারের প্রান্তরে গো এখন বেঁধেছিলাম ঘর আমি তাতে দিলাম সাড়ে তিন কোটি দেখে মনোহর আমার তিন বর্গ জানলা কপাট আমার কেটে নবদার আমার সদর গেটে দুই প্রহরি রয়েছে আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী তারা পাহারাতে ছিল দাদা গো দিবস রজনী মালখানা বস্তায় ভরা ছিল রত্ন ধন আমার সুযোগ পেয়ে ছয় দস্যুতে করিল হরণ সাক্ষীগণের সাক্ষী দিল আমার পরাজয় তাই আমার মধ্যে জেলখানা মা প্রাণে আমি তোর নাম নিয়ে দাঁড়ালাম আমার মান অপমান চরণে দিল তাই বন্দি মা গোহত্রি নয়নী বন্দি মা গোহত্রি নয়নী আমার শিবের ধরণী শ্যামা তাই এই যে শ্যামা দিয়া ছমা এখানে দেহ রূপা জমি কেমন করে করব চাষাই সদাই ভাবছি আমি আমার মনটা সায়া নারী সে তো চাষ নাহি জানে পুরো জমি পতিত থাকলে ফসল ফলবে কানে তবে শ্রীদেব গুরু রমকে শুনতে নাকি পাই আজ কিঞ্চিত চাষ করেছিলেন দাদা বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণবের চাষের রীতি আমার বৈষ্ণবের চাষের রীতি একটুখানি বলি আজ প্রেমানন্দ প্রেমের হাতে বলুন হরি হরি দাদা জ্ঞান রূপ ন্যাঙ্গল একটি ধরতে হয় মা হাতে আমার বুদ্ধির উপ রিসখানি মা যোগ দিতে হয় তাতে আমার ভজন সাধনে নামে আমার আমার ভজন সাধন নামে আমার চাই মা দুটি যে নিষ্ঠা নামের জোয়ান খানা চাপাওয়ে এর ঘাড়ে তারপরে তে ফেলতে হয় মা গুরুদত্তা বীর
আকারা হইলে দিবে নয়ন বাগির ছিজ আমার অনুরাগের কোদাল দিয়ে বাঁধতে হয় মায়াল আমার চোদ্দ পোয়া দেহ জমির ননাটিগণ আমার গঙ্গালে জল মরে মা আমি ভজন সাধন কিছুই জানি না মাগো সংসার নদীতে এসে নামিলাম যখন আমার দেহ হইল তরণী আর মাঝি হইল মন আমার দেহ তরি লই মনে মাঝি বয়ে যায় আমি সুমতি কুমতি দুটো সব দেখিতে পাই এই যে সংসার বাবা এই সংসারে যখন এসে নামলাম তখন দেহ হইল তরণী আর মাঝি হইল মন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু একটা না একটা নদীর কিনারায় বাস বাবা যাদের মৌরাক্ষী নদীর কিনারায় বাস যাদের অজয় নদীর কিনারায় বাস যাদের দামোদর নদীর কিনারায় বাস তাদের ভাদ্র আশ্বিন মাস আসে আর ভয়ে ভিতরটা তুলো রাম করে মনে করুন এই যে বৃষ্টিটা আরম্ভ হয়েছিল যদি আট দিন চারেক এরকম হইতো তাহলে কিন্তু যাদের নদীর কিনারায় বাস তাদের ভিতরটা তুলো রাম করতো হাওড়া আর শিয়ালদহ আবার কখন বন্যা চলে আসবে আবার কখন আমাদের পুত্র পরিজনকে বন্যার সাথে তলিয়ে নিয়ে চলে যাবে এই তিনটে নদীর কিনারায় আমাদের মৌরাক্ষী নদীর কিনারায় বাস আমাদের এই একটা নদীর কিনারায় বাস করে যদি এত ভয় হয় তাহলে আমরা কি একবার চিন্তা করে দেখেছি যে আমাদের এই দেহ নদীটা এই দেহ বাড়িটা কটা নদীর কিনারায় তিনটে নদীর কিনারায় বাস আমাদের এরা পিঙ্গলা সুষমনা বাউ পিতস্কব এই নদীতে যদি বন্যা চলে আসে মা আজকে কানন শাহ গান করতে এসেছে কালকে যে বাড়ি ফিরবেই তার কোনো নিশ্চয়তা নেই নিঃশ্বাসকে বিশ্বাস নাই কখন কি হয়ে যায় বলা যায় না ওই জন্য মহাজন কলম দিলেন কি আমাকে সংসারণ দিতে এসে আমাকে সংসারণ দিতে এসে আমি নামিলাম যখন আমার দেহ হইল তরণী আর মাঝি হইল মন এবার দেহ তরি লই মন মাঝি বয়ে যায় আমি সুমতি কুমতি দুটো স্রোত দেখিতে পাই তবে কুদেশে বসতি তার কুভক্ষণে ক্ষণ মাগো পরধনে লোভ করা পর স্ত্রী হরণ আমার মন যখন অধর্মেরই দাদা হাতে নিল বলে কিছু হইল বন্ধু বান্ধব তরিতে চাপিল কাম ক্রোধ লম্বদ মোহমাশ্চর্য রিপুজনে জনে তারা আপনার ইচ্ছায় আসে তরির মাঝখানে আমার চোদ্দ পোয়া দেহ তরি তিন দিন কেতাবে ঢেউ ওঠে আমার পাপে পুণ্য তরি মাসেই নরক বাগে ছোটে তরি সামলাতে নারী মা ওই আমার উপায় বলে তোমার সবার আয় এইখানেতেই আমার বন্দনা দিলাম ছাড়ি আমার মাতা পিতার চরণেতে এবার প্রণাম করি আমি শিক্ষাগুরু দীক্ষাগুরু জানাই নিবেদন আজ আশ্রম মধ্যে আছেন যত যত শ্রুধিজন মাগো শত কোটি প্রণাম জানাই আপনাদের চরণে বলে এইবার যাবো আমি আসল কবি গানে